নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে জানাই আমাদের চ্যানেলে স্বাগত। আজকের এই ভিডিওতে তোমাদের জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায়ের বেশ কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর সম্পর্কে আলোচনা করা হলো। ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো। এই ভিডিওতে তোমরা দ্বিপদ নামকরণ অংশটি পর্যন্ত প্রশ্নোত্তর পেয়ে যাবে। পরবর্তী অংশের প্রশ্নোত্তর নিয়ে আমার দ্বিতীয় ভিডিওটি আমি খুব শীঘ্রই আপলোড করব। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও, তাহলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তাহলে দেখে নাও আজকের ভিডিওতে কি কি প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো। এক নম্বর প্রশ্ন, কত বছর আগে পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়েছিল? আজ থেকে প্রায় 3.7 মিলিয়ন বছর আগে। দুই, জীবনের জৈব রাসায়নিক উৎপত্তি তত্ত্বটি লেখো। অজৈব রাসায়নিক পদার্থ থেকে জৈব পদার্থ এবং জীবের উৎপত্তি ঘটেছে। তিন, জীবনের জৈব রাসায়নিক উৎপত্তি তত্ত্ব প্রবর্তন করেন কে? বিজ্ঞানী আলেকজান্ডার ওপারিন। চার, বিজ্ঞানী ওপারিনের লেখা বইটির নাম লেখো। দি অরিজিন অফ লাইফ অন আর্থ। পাঁচ, জীবনের রাসায়নিক উৎপত্তির ধাপগুলি লেখো। প্রথম ধাপ হল সরল জৈব যৌগের উৎপত্তি, দ্বিতীয় ধাপ জটিল জৈব যৌগের উৎপত্তি এবং তৃতীয় ধাপ কোয়া সার্ভেট। ৬. কোয়া সার্ভেট কি? আদিম পৃথিবীতে সমুদ্রের উত্তপ্ত জলে শর্করা, প্রোটিন, লিপিড, নিউক্লিক অ্যাসিড প্রভৃতি যৌগের সমন্বয়ে গঠিত বিভাজনে সক্ষম কোলয়েড জাতীয় কণাকে কোয়া সার্ভেট বলে। ৭. বেশিরভাগ জীববিজ্ঞানীর মতে পৃথিবীতে প্রথম কোষের আবির্ভাব কোথায় ঘটে? সমুদ্রে। ৮. কোন বিজ্ঞানী প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলে বর্ণনা করেছেন? বিজ্ঞানী হাক্সলে। ৯. প্রোটিনয়েড কি? বিজ্ঞানী সিডনি ফক্স প্রায় 18 প্রকার অ্যামিনো অ্যাসিডের শুষ্ক মিশ্রণকে 150 ডিগ্রি থেকে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করেন। মিশ্রণটি ঠান্ডা হলে বিভিন্ন অ্যামিনো অ্যাসিডগুলি পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে বৃহৎ অণু গঠন করে, একে প্রোটিনয়েড বলে। ১০. প্রোটিনয়েডের ধারণা দেন কোন বিজ্ঞানী? বিজ্ঞানী সিডনি ফক্স। ১১. মাইক্রোস্ফিয়ার কথাটি প্রথম উল্লেখ করেন কে? বিজ্ঞানী সিডনি ফক্স। ১২. জীবের উদ্ভব ঘটে পূর্ববর্তী জীব থেকে, একথা বলেন কে? লুই পাস্তুর। ১৩. পৃথিবীতে আবির্ভূত প্রথম শালক সংশ্লেষকারী জীব কোনটি? সায়ানোব্যাকটেরিয়া। ১৪. সজীব বস্তুর প্রধান উপাদান কি? প্রোটোপ্লাজম। ১৫. হট ডাইলিউট স্যুপ কি? এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। জীবনের জৈব রাসায়নিক তত্ত্ব অনুযায়ী জীব সৃষ্টির প্রথম পর্যায়ে অজৈব অণুগুলি পরস্পর মিলিত হয়ে ক্ষুদ্র জৈব অণুর উৎপত্তি ঘটে। এই প্রকার পদার্থ সমূহ সমুদ্রের উত্তপ্ত জলে ভাসতে থাকে। এই ক্ষুদ্র জৈব অণুসমূহের সঙ্গে সমুদ্রের উত্তপ্ত জলের সমাহারকে বিজ্ঞানী হ্যালডেন হট ডাইলিউট স্যুপ বলেছেন। ১৬. হট ডাইলিউট স্যুপ কথাটির প্রবক্তা কে? বিজ্ঞানী হ্যালডেন। ১৭. প্রোটোবায়ন্ট কি কি দিয়ে গঠিত হয়? ডিএনএ, আরএনএ এবং প্রোটিন দিয়ে। ১৮. বায়োজনি কাকে বলে? আদি কোষের উৎপত্তি ও তার বিবর্তনকে বায়োজনি বলে। ১৯. জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি কাকে বলে? বিভিন্ন প্রকার পরিবেশে বসবাসকারী জীব সম্প্রদায়ের মধ্যে আকার, আকৃতি ও গঠনগত যে বিভিন্নতা দেখা যায় তাকে জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি বলে। ২০. সারা পৃথিবীতে মোট কয়টি জীব বৈচিত্র্য হটস্পট আছে? ৩৪টি. ২১. প্রকরণ কাকে বলে? কোনো জীব প্রজাতির অন্তর্গত একটি জীব থেকে অন্য জীবের বাহ্যিক ও গঠনগত যে পার্থক্য তাকে প্রকরণ বলে। ২২. প্রকরণ কয় প্রকার ও কি কি? দুই প্রকার, অবিচ্ছিন্ন প্রকরণ ও বিচ্ছিন্ন প্রকরণ। ২৩. বায়োলজি শব্দটি কে কত খ্রিস্টাব্দে প্রথম প্রবর্তন করেন? ১৮০১ খ্রিস্টাব্দে বিজ্ঞানী ল্যামার্ক। ২৪. জীববিদ্যার জনক কাকে বলা হয়? অ্যারিস্টটলকে। ২৫. জীববিদ্যার কয়েকটি ফলিত শাখার নাম লেখো। কৃষিবিদ্যা বা এগ্রিকালচার, মৎস্যচাষ বা পিসিকালচার, রেশম চাষ বা সেরিকালচার, মৌমাছি চাষ বা এপিকালচার। ২৬. জীববিদ্যার কয়েকটি আধুনিক শাখার নাম লেখো। জীব পদার্থবিদ্যা, জীব রসায়ন, বায়ো ইনফরমেটিক্স, বায়োনিক্স প্রভৃতি। ২৭. মহাকাশ বিজ্ঞানের সাথে সম্পর্কিত জীববিদ্যার একটি শাখার নাম লেখো। অ্যাস্ট্রোবায়োলজি। ২৮. জীবের রোগ প্রতিরোধ সম্পর্কিত বিজ্ঞানকে কি বলা হয়? অনাক্রমবিদ্যা বা ইমিউনোলজি।
29 বিজ্ঞানের শাখাগুলিতে কি নিয়ে আলোচনা করা হয়? বাস্তুবিদ্যা, পরিবেশের জীব জড়ের আন্তঃসম্পর্ক আলোচনা করা হয়। মাইক্রোবায়োলজি, বিভিন্ন অণুজীব সম্পর্কে আলোচনা করা হয়। আচরণবিদ্যা বা এথোলজি, প্রাণীর আচার আচরণ সম্পর্কে আলোচনা করা হয়। কলাবিদ্যা বা হিস্টোলজি, জীবদেহের কলার গঠন সম্পর্কে আলোচনা। শারীর স্থান বা অ্যানাটমি, জীবদেহের অঙ্গ ও তন্ত্রের গঠন এবং অবস্থান সম্পর্কে আলোচনা। ফার্মাকোলজি, ওষুধের প্রকৃতি ও প্রস্তুতি সম্পর্কে আলোচনা। 30 জীববিদ্যা পাঠের উদ্দেশ্য লেখো। বিভিন্ন রকম জীব সম্পর্কে কৌতূহল নিবারণের জন্য জীববিদ্যার জ্ঞান আমাদের প্রয়োজন। পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য পৃথিবীর সকল জীব ও জড়ের যে ভূমিকা আছে তা জীববিদ্যা থেকে জানা যায়। বিভিন্ন প্রকার জীব এবং জীবন সম্পর্কে আমাদের সঠিক দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে। 31 মহাকাশ বিজ্ঞানে আধুনিক জীববিদ্যার প্রয়োগ লেখো। মহাকাশযানে ক্লোরেল্লা নামে এককোষী শৈবাল রাখা হয়। এই শৈবালগুলি খাদ্য হিসেবে ব্যবহার হয়। এছাড়া মহাকাশচারীর শ্বসনে সৃষ্ট কার্বন ডাই অক্সাইড শোষণেও সাহায্য করে। অপরদিকে ক্লোরেল্লা মহাকাশচারীকে অক্সিজেনের যোগান দেয়। 32 কোন বিজ্ঞানী সর্বপ্রথম সমস্ত জীবের শ্রেণীবিভাগ করার চেষ্টা করেন? অ্যারিস্টটল। 33 ট্যাক্সোনমি কি? জীববিদ্যার যে শাখায় জীবের শনাক্তকরণ, নামকরণ ও শ্রেণীবিন্যাসের নিয়ম বিজ্ঞানসম্মতভাবে আলোচনা করা হয় তাকে ট্যাক্সোনমি বলে। 34 ট্যাক্সোনমি বিদ্যার জনক কাকে বলা হয়? ক্যারোলাস লিনিয়াসকে। 35 সিস্টেমা ন্যাচুরি গ্রন্থের লেখক কে? বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। 36 আম এবং মানুষের বিজ্ঞানসম্মত নাম লেখো। আমের বিজ্ঞানসম্মত নাম ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, মানুষের বিজ্ঞানসম্মত নাম হোমো সেপিয়েন্স। 37 ট্যাক্সন কাকে বলে? কোনো জীব বা জীবগুচ্ছ যা একটি নির্দিষ্ট ক্যাটাগরির অন্তর্গত তাকে ট্যাক্সন বলে। 38 একটি ট্যাক্সনের নাম লেখো, ইন্ডিকা। 39 ট্যাক্সনমির গুরুত্ব লেখো। বিভিন্ন জীবের মধ্যে পার্থক্যের ভিত্তিতে নির্দিষ্ট কোনো জীবকে শনাক্ত করা যায়। বিভিন্ন জীবের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করা যায়। বিবর্তনের ধারা অনুযায়ী কোনো জীবের প্রকৃত স্থান নির্ধারণ করা যায়। 40 ট্যাক্সোনমিক হায়ারার্কি কাকে বলে? বড় থেকে ছোট বিভিন্ন ট্যাক্সনকে ওপর থেকে নিচে ক্রমানুসারে সাজানোর পদ্ধতিকে ট্যাক্সোনমিক হায়ারার্কি বলে। 41 ট্যাক্সোনমির প্রধান উপাদানগুলি কি কি? শনাক্তকরণ, নামকরণ ও শ্রেণীবিন্যাস। 42 ট্যাক্সোনমিক হায়ারার্কির স্তরের সংখ্যা কয়টি? 7টি। 43 ট্যাক্সোনমিক হায়ারার্কির সবচেয়ে বড় স্তর ও সবচেয়ে ছোট স্তর কোনটি? সবচেয়ে বড় স্তর রাজ্য, সবচেয়ে ছোট স্তর প্রজাতি। 44 ট্যাক্সোনমিক হায়ারার্কির স্তর বা ক্যাটাগরিগুলো কি কি? রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ ও প্রজাতি। 45 উদ্ভিদের শ্রেণীবিন্যাসের প্রথম বর্ণনা করেন কে? থিওফ্রেস্টাস। 46 শ্রেণীবিন্যাসের প্রাথমিক একক কি? প্রজাতি। 47 পুরো কথা লেখো, ICBN ইন্টারন্যাশনাল কোড অব বোটানিক্যাল নোমেনক্লেচার। ICZN ইন্টারন্যাশনাল কোড অব জুলজিক্যাল নোমেনক্লেচার। 48 দ্বিপদ নামকরণের বৈশিষ্ট্য লেখো। দ্বিপদ নামকরণের ক্ষেত্রে জীবের নামে দুটি পদ থাকবে। প্রথম পদটি হবে গণের নাম এবং দ্বিতীয় পদটি হবে প্রজাতির নাম। বিজ্ঞানসম্মত নাম সর্বদা ল্যাটিন ভাষায় লিখতে হবে। গণের নামের প্রথম অক্ষর বড় হরফে এবং প্রজাতির নাম ছোট হরফে লেখা হয়। 49 কে কোন বইতে প্রথম দ্বিপদ নামকরণ প্রথা প্রবর্তন করেন? বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস তার স্পিসিস প্ল্যান্টারাম বইতে। 50 দ্বিপদ নামকরণের পদ্ধতি কি কি? গণ ও প্রজাতির নাম। 51 আম এবং মানুষের ক্যাটাগরিগুলির নাম লেখো, অর্থাৎ আম এবং মানুষ এগুলি কোন রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ এবং প্রজাতির অন্তর্গত সেগুলো এখানে ছকের মাধ্যমে দিয়ে দেওয়া হলো। তোমরা ভিডিওটা পজ করে দেখে নিও, অথবা তোমাদের পাঠ্য বইতেও কিন্তু এই ধরনের একটা ছক থাকবে, সেখান থেকেও তোমরা দেখে কিন্তু অবশ্যই এটা পড়বে। তাহলে প্রথম অধ্যায়ের বেশ কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন এই ভিডিওতে আলোচনা করা হলো। আরও অতি সংক্ষিপ্ত প্রশ্ন এই অধ্যায় থেকে হতে পারে,
তো সেগুলো দিয়ে আমার পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।